Assalamu alaikum everyone, welcome to my channel Bangladeshi Mall Oman. আজকে অনেক দিন পর বাচ্চাদেরকে নিয়ে বের হলাম। আসলে আমরা একটা কাজে বের হয়েছিলাম, তো পাশে একটা মল ছিল। এই মলের মধ্যে আর কি আমরা বাচ্চাদেরকে নিয়ে এসেছি একটু এনজয় করার জন্য। তো বাচ্চারা মোটামুটি ভালো এনজয় করেছে, আর বলতে গেলে প্রায় এক দেড় বছর পর বাচ্চাদের এরকম কোনো স্পেসে নিয়ে আসা হয়েছে, কারণ করার জন্য সব বন্ধ হয়ে থাকে বেশিরভাগ টাইমে। তো যখন আর কি লকডাউনটা সাময়িকভাবে অফ করা হয়, তখনই আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হওয়া হয়। তো আমার বাচ্চারা মাশাল্লাহ খুব বেশি এনজয় করেছে। তো এটা ছিল আমাদের এখানে প্রথম রাইড। এখানে হচ্ছে সাইফান একটু ছোট ছিল, তো যার কারণে সাথে একটা গার্ডিয়ান ঢুকে দিয়েছে, তো এর জন্য সাথে বাবা গেছে। আর সাইফানকে ফার্স্টে পাশের সিটে বসানো হয়েছে, কারণ তো গাড়িটা চালাতে পারতো না, কিন্তু ও বলতেছিল যে ও চালাবে, তো যার জন্য ওর বাবা আর কি পাশে এসে বসেছে। তো ওকে আর কি শেখাচ্ছিল যে কীভাবে চালাতে হয়। বাচ্চা মানুষ যখন ওর বাবা নিজে ড্রাইভ করে, তখন ওর ইচ্ছে করে যেরকমভাবে গাড়ি চালাবে, তো আজকে আর কি সেই সুযোগকে কাজে লাগালো। তো ওদের গাড়িটা স্টার্ট হওয়ার আগে আমি আশেপাশে কিছু ভিডিও করে নিয়েছি, যেখানেই কোন ধরনের রাইডগুলো আছে। তো সাইফান এখন থেকে ট্রাই করছে যে কিভাবে গাড়ি চালাবে, খুব এক্সাইটেড ছিল আসলে। বেল্টটা হাতের বেল্ট গাড়ি চালাবে। তো এখানে আসলে প্রতিটা রাইড 3 মিনিটের মতো, আর এই জায়গাটা আসলে আমাদের আগে কাট করা ছিল, কারণ এর আগে যখন আমরা ওমানে ছিলাম তখন সাফারায় খেলার জন্য কাট করে রেখেছিলাম। তো করোনার জন্য আসলে এতদিন বের হওয়া হয়নি, তার মধ্যে আমরা বাংলাদেশে ছিলাম। তো ওমানে আসার পর করোনার জন্য সব কিছু বন্ধ ছিল, যার কারণে আমরা বের হইনি কোথাও। তো এখন যখন আর কি কাছাকাছি স্পেসে একটা কাজের জন্য যাওয়া হয়েছে, তো এর জন্য আর কি বাচ্চাদেরকে নিয়ে ওইখানে চলে গিয়েছি। যেহেতু কাট করাই ছিল, তো বাকি কোনো ঝামেলা ছিল না, তো এর জন্য আর কি যাওয়া হয়েছে। আর এটা হচ্ছে কার্ড সিস্টেম, মানে কার্ড দিয়ে স্ক্যানিং করলে রাইডগুলোতে ঢোকা যায়। এটা আর কি এক্সট্রাভাবে টাকা পে করতে হয় না, সব কিছু কার্ডের মাধ্যমে। তো আমাদের কার্ডটা আসলে আগেই করা ছিল। এর আগে সাইফান অনেকগুলো রাইডে চলেছে, এমনকি বিভিন্ন ধরনের খেলায় টিকিট দিত, তো ওই টিকিটের মাধ্যমে অনেকগুলো গিফটও পেয়েছে। তো এবার ওমানে আসার পর এই প্রথমই আসলে যাওয়া। তো
তো ওদের টাইম শেষ, এখন ওরা একটু বের হয়ে আসছে। এখানে আসলে অ্যালাউ ছিল সবাই, কিন্তু আমার সাথে যেহেতু আমার ছোটো ছেলে ছিল আর খুব বেশি ছোট, তো এই জন্য আর কি ওকে অ্যালাউ করছিল না, এর কারণে আমি আসলে যাইনি। আমি আমার ছোটো ছেলেকে নিয়ে গিয়েছিলাম। আর এখানে সিস্টেম হচ্ছে যে বয়স ভেদে বা হাইট মেপে জিনিসগুলো তো এক একটা রাইডে ওরা নিচ্ছিল, প্রত্যেকটা রাইডে সবার পারমিশন ছিল না, তো এই জন্য আর কি। তো সাফার অবশ্য রোলার কোস্টারে উঠে প্রচুর ভয় পেয়েছিল। তো ফার্স্টে এর আগে যখন আমরা ওকে নিয়ে ঘুরেছি তো তখনও এতটা ভয় পেত না, কিন্তু যেহেতু একটা লং টাইম গ্যাপ ছিল যার কারণে এতদিন পর উঠে আসলো প্রচুর ঘাবড়ে গিয়েছে। সাইফান প্রথমে আসলে খুব ইজি ছিল, এক্সাইটেড ছিল যে ও উঠেছে ট্রেনে, তো ওর কাছে খুব ভালো লাগছিল যে আমি ট্রেনে উঠবো। তো এরপর যখন একটা রাউন্ড দিয়ে এসেছে তো এরপর ওনাকে ভয়ে মানে চুপসে গিয়েছিল, বলতেছিল যে আমার খুব ভয় লাগতেছে, আমার খুব ভয় লাগতেছে। আর এটা অবশ্য দুইটা রাউন্ড দিয়েছে। তো সাইফান যখন আসলে ওদের ফার্স্ট রাউন্ডটা যখন শেষ হয়েছে তখন পাশের লোকটা জিজ্ঞেস করছিল যে সাইফান ভয় পাচ্ছিল কিনা, বা বলছিল যে হ্যাঁ একটু পাচ্ছে। তো লোকটা একটু জিজ্ঞেস করেছিল যে সমস্যা হচ্ছে কিনা, সমস্যা হলে এখন এটা অফ করে দিবে। তো এটা এখন মানে শেষ, ওরা এখন বের হয়ে আসবে পেছনের পার দিয়ে, তো আমি ওইখানে যাব। তো সাইফান রাগ করে হাত ঘুরে চলে আসতেছিল। তো ওর কথা ছিল যে ওর বাবা ওকে এখানে জোর করে নিয়ে গেছে, যার ফলে সে খুব ভয় পেয়েছে, তো বলতেছি যে বাবা আমাকে খুব ভয় দেখায়। দেখো আমরা এই রাইডে চলে এসেছি, তো সাইফান বলছিল ও নাকি উঠে চলবে, তো এই কারণে আর কি এখানে আনা হয়েছে, এখন ও উঠে বসেছে। আর এখানে অবশ্য আমাদের ছোটো ছেলেকে মানে সোয়াদকে আর কি উঠার পারমিশন দেওয়া হয়েছে যে ও উঠতে পারবে, তো যার কারণে ওর বাবা ওকে নিয়ে গেছে। তো এটা আসলে ছিল সোয়াদের প্রথম কোনো রাইডে ওঠা, কারণ এর আগে আসলে ওকে নিয়ে বেরি হওয়া হয়নি। একই তো করোনা, তার মধ্যে এরকম কোনো স্পেসে বা এরকম কোনো প্লেজনে আগে আসা হয়নি সোয়াদকে নিয়ে। তো এটা আর কি ওর ফার্স্ট রাইড ছিল, মাশাআল্লাহ খুব এনজয় করেছে। তো আসলে ঘুরে ঘুরে দেখছিল, তার পাশে যেহেতু গ্লাস লাগানো ছিল গ্লাসের দিকে বারবার তাকাচ্ছিল।
তো সোয়াদের জন্য আপাতত শুধু একটা রাইডই আছে, ওকে চড়ানো যাবে এরকম। আর এমনি কিছু রাইড আছে একদম ছোট ছোট, ওগুলো আর কি যে কার্ড স্ক্যান করে তারপর বসানো যায়, বাট ওগুলো তো এখন একা বসতে পারে না যেহেতু, তো এই কারণে আর কি ওগুলো থেকে দেওয়া হয়নি। তো এখন সাফান উঠবে একটা জাহাজ টাইপের রাইডে, নামগুলো আসলে দেখা হয়নি এই জন্য কি বলতে পারছি না, কারণ আমাদের দেশে এরকম রাইডের একটা নাম, এখানে আবার ওদের এখানে আলাদা নাম। তো আসলে আমরা শুধু রাইডে চড়েছি, বাট কোনটা কোন রাইড ওই জিনিসগুলোর নাম আসলে ভালো করে দেখা হয়নি, যার কারণে কি বলতে পারছি না। তো যে এখানে সাফানকে আর কি হাইটটা মাপা হচ্ছে যে ও একা একা যেতে পারবে না, যে কোনো গার্ডিয়ান লাগবে। তো যেহেতু ওর আসলে হাইটটা ছিল একদম সমান সমান, তো যার কারণে সত্যি ও একাই উঠেছে। আর এখানে আসলে আমার ভিডিওটা খুব স্পিড দিয়ে করেছি, মানে স্পিডটাকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, নাহলে আসলে ভিডিওটা খুব বড় হয়ে যেত, কারণ যেহেতু প্রতিটা রাইড 3 মিনিট করে, তো এখানে প্রায় 3-4টা রাইড ওঠা হয়েছে, তো ভিডিওটা আসলে খুব বড় হয়ে যেত। তো ভিডিওটা যাতে বড় না হয় তার কারণে আসলে এটাকে একটু স্পিড বাড়িয়ে করা হয়েছে। আর এই সময়টাতে আসলে লকডাউন ছিল, মানে কারণ যেহেতু বেশ কিছুদিন আগের করা ভিডিওটা, তো তখন লকডাউনের টাইম ছিল 5টা পর্যন্ত, বিকাল 5টার পর থেকে গাড়ি ঘোড়া চলা সব বন্ধ, তো যার কারণে আমরা বেশিক্ষণ থাকতেও পারিনি। এখানে রাইড কমপ্লিট হয়ে গেছে, তো ওই লোকটা হেল্প করছে সাইফানকে নামানোর জন্য। তো এরপর আসলে আমরা বের হয়ে গিয়েছিলাম এখান থেকে, কারণ যেহেতু বাসায় পৌঁছাতে হবে তাড়াতাড়ি, আর লকডাউন যার কারণে রোডে একটু জ্যাম। এখন আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি, আমাদের 5টার আগে বাসায় পৌঁছাতে হবে, তো রাস্তা যেহেতু জ্যাম তাই আমরা প্রায় 1-1.5 ঘন্টা হাতে রেখে ওইখান থেকে বের হয়ে গিয়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।